শরীরটাকে লালন পালন করো ভালো করে, জানো এই শরীরটা দেবযান হচ্ছে, এই শরীরটাই তোমাকে কি দিতে পারে, মুক্তি। শরীরটাকে লালন পালন করো। ১৮৭৩ খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর লিখিয়াছেন, শরীর বহুত ঢিলা হো গয়া, শরীর বহুত ঢিলা হো গয়া। মানে এমন অবস্থা হয় যে তোমার শরীরে কাজ করছে না, কিরম কাজ করছে না জানো, বাথরুমটাও হয়ে যাচ্ছে তুমি টের পাবা না, জানো এমন হাল হয়ে যায়। পরে আবার ঠিক হয়ে যায়, একটা সময় আসে বাথরুম হয়ে যাচ্ছে তোমার খেয়াল নেই, পটি হয়ে যাচ্ছে তোমার খেয়াল নেই, শরীর ঢিলা হয়ে গেছে, বডির সম্বন্ধে আর কোনো শরীরে ঊর্ধ্বে চলে যাচ্ছে, তো তখন শরীর জ্ঞানটাই তো নাই। তখন বইতে যেগুলো পড়েছো এই যে দেখো চোখের সামনে দেখো, এতদিন এই ওই সেই বই বইতে পড়েছো না, এই চোখের সামনে দেখো, এইভাবে কখনো কেউ দেখোনি, যোগীরা যে কেউ লেখেও নি, প্রয়োজনও নেই। এই সময় স্ত্রীকে খুব প্রয়োজন, এই কারণে সস্ত্রী সাধনা নেওয়া উচিত, তখন স্ত্রী মায়ের ভূমিকায় থাকছে। তো কেন স্ত্রী কিন্তু মায়ের ভূমিকা নেয়, কে কে মানো, স্ত্রী শুধু স্ত্রী না, স্ত্রীর যে কত রূপ হয় তা কম মানুষই বোঝে, স্ত্রীর অনেক রূপ জানো। মা পাগল যে ছেলে, মায়ের ওই ভালোবাসাটা কিন্তু সেই ছেলেরা স্ত্রীর মধ্যে খোঁজে জানো, বাবার যে ভালোবাসাটা কোনো মেয়ে পেলো না, ওই মেয়েটা কিন্তু স্বামীর মধ্যে সেই বাবার ভালোবাসা খোঁজে জানো। যেই মেয়ের বাবা প্রাণের হয় সেই মেয়ে যদি ঠিক স্বামী না পায় সারা জীবন কষ্টে যায়। যেই মেয়েকে বাবা অতিরিক্ত ভালোবাসা দেয় এবং মেয়ে আর বাবার হেভি টিউনিং থাকে, সেই মেয়ের কিন্তু জানবে ঠিক স্বামী না পেলে খুব কষ্টে লাইফ যায়, কারণ মেয়েরা খুঁজবে স্বামী বাবার বিহেভিয়ার। দেখো যদি পায় তো যে খুব আনন্দ, না পেলে সারা জীবনটা দুঃখে কাটে জানবে মেয়েদের, ছেলেদেরও কিন্তু তাই, ছেলেদের বোঝা যায়। কারণ ভালোবাসা না খুঁজতে চায় মন, কোনোটা হারিয়ে গেলে সেটা আবার খুঁজতে চায় কারো থেকে জানবে, যে টেস্ট সে মায়ের থেকে পেয়েছে সেই টেস্ট সে কিন্তু তার স্ত্রীর কাছে খুঁজতে চায় এবং পায়। কিছু কিছু মানুষ তারা তারা সত্যি ভাগ্যবান, মানে এত বড় মানে ভাগ্য হয় না সাধারণত, স্ত্রীর ওই ধরনের স্ত্রী পেয়ে যায় কথা হবে না, বা ওই ওরকম স্ত্রী যদি সেরকম স্বামী পেয়ে যায় কথা হবে না। আমার মনে হয় এদেরকে সামাজিক আমাদের ভাষাতে রাজ্যটক বলে, বোধ হয় এদেরকেই বলে, আমি ঠিক জানি রাজ্যটক বলে। যাই হোক, দেখো কি কি অবস্থা হচ্ছে। উত্তম প্রাণায়াম করিতে করিতে শরীর শিথিল হইয়া শিথিল ও আলগা হইয়া যাচ্ছে, আলগা
এই অবস্থায় বায়ু স্থির থাকায় শরীরের সমস্ত গাঁট, এই যে দেখো, এই যে শোনো শোনো, গাঁট মাংসপেশি কর্মহীন হইয়া পড়ে। দেখলে, বললাম না আমি, পটি হয়ে যায়, বাথরুম হয়ে যায় আসনে, জানো, আসনে। ওই সময় কিন্তু দেখো আমি এত ছোট, তাই আমার বা পূর্ণ জ্ঞান নেই। ওই অবস্থায় কি বা পূর্ণ জ্ঞান থাকবে? আসনে বাথরুম হয়ে গেল, এরকম কোনো ব্যাপার নেই। পাপ পুণ্য থেকে অনেক আগে আমরা বেরিয়ে গেছি, আর আমাদের পাপ পুণ্য নাই, বুঝতে পেরেছো? ওই অবস্থা কথা বলা হচ্ছে। দেখো, মনই তো পাপ পুণ্য খোঁজে। হ্যালো, শোনো ভালো করে, লজিকটা, মনই তো পাপ পুণ্য খোঁজে। তা তোমার যদি মনই হারা হয়ে যায়, তাহলে পাপ পুণ্য কই তোমার কাছে? কে বলে দেবে এটা পাপ, এটা পাপ না? কে বলার সে তো নেই, কি বুঝতে পারছো? লজিকটা বুঝতে পারছো? পাপ পুণ্য নাই কেসে? লজিকটা বুঝতে পারছো? পাপ পুণ্য কেন নেই? এই কারণে পাপ পুণ্য নেই, কারণ তোমার মনেই তো পাপ পুণ্য, মনে তো নেই পাপ পুণ্য কই? হ্যাঁ, আসনটা ভিজা, ওটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে, এই অবধি। পরিষ্কার হয়ে গেলে ওই আসনে আবার বসবো, এমন কোনো ব্যাপার, বুঝেছো কি বললাম? কারণ ওই আসন বহুদিনের আসন, ওটা আমি ছাড়তে পারবো না, কি বুঝলে? আমার পরিচয় কি? আসনই তো। রেয়াবানের পরিচয় কি? যোগীর পরিচয় কি? সাধকের পরিচয় কি? আসনই তো, আর কি? আর কিসের পরিচয়? ব্যাংক ব্যালেন্স না? আছে আছে, কি অসুবিধা, কথা কই, ওতে আমার আছে, ভালোবাসি, কিন্তু আমার প্রয়োজনে আমার লাগবে, কিন্তু ওদিকে আমার খেয়াল নেই, ভালোবাসাও নেই তা বলবো না, খেয়াল নেই। যেমন সন্তানের দিকে খেয়াল নেই, স্ত্রীর দিকে আর খেয়াল নেই, সংসারের দিকে আর খেয়াল নেই, সেরকম ব্যাংক ব্যালেন্সের দিকেও আর খেয়াল নেই। এটা কার হচ্ছে জানো? জনক রাজার হচ্ছে। তোমরা সবাই জানো জনক রাজাকে, ব্যালেন্স। কাঠ মাংসপেশি কর্মহীন হইয়া পড়ে, তারপর ক্রমে ক্রমে দেহবোধ চলিয়া যায়, তাই তিনি পুনরায় লিখিয়াছেন, পিসাব, এই যে দেখো, এই যে দেখো, পিসাব না হোকে উঠ উঠকে টপ টপ আপসে আপ গিরনে লাগা, হিসাব আপসে আপ টপ টপ করকে গিরনে লাগা, তো সেন্স নাই তো আর। দীর্ঘ সময় ক্রিয়ায় রত থাকায় মূত্র ত্যাগ করা হয় নাই, কিন্তু শরীর এমন ঢিলা হইয়া গিয়াছে, সে উঠিয়া দাঁড়ায় দাঁড়াইয়া মাত্র উঠিয়া দাঁড়াইবার মাত্র আপনা হইতে মূত্র পড়িয়া যাইতেছে, কন্ট্রোল নাই না। আর অনেক অনেকক্ষণ যায়নি তো, মুঝুকে মাফিক সূর্যকে তরফ ওঙ্কার রূপ দেখনে সে নিচে কা পয়ের তিন চার দফে উঠ খড়া হতা হয়, ঠিক মুঝকে মাকে শরীর সমেত তিন চার দফে আগে কুত্তা হয় আপ 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 সে আপ বায়ুকে গতি সে ইহ সব প্রেম কি লক্ষণ, ব্যাঙের মতো অবস্থা হইল, বোঝো, ব্যাঙের মতো অবস্থা হইল। এই অবস্থায় আত্মসূর্যের দিকে ওঙ্কার রূপ দেখিতে দেখিতে নিচের দিকে পা দুটি সহ তিন চার বার উঠিয়া দাঁড়াইতে হইল, এবং ওই অবস্থায় ব্যাঙের মতো শরীর সহ অর্থাৎ এই দেহটি সমেত তিন চার বার আপনা হইতেই
লাফিয়ে উঠলাম। ব্যাং যেমন লাফ হয় না, বুঝতে পেরেছো? ব্যাং যেমন লাফ হয়, ব্যাঙের বসাটা দেখেছো? জাস্ট লাইক ওরকম বসা এবং ব্যাঙের মতো লাফ দেওয়া আর কি। ব্যাঙের মতো অবস্থা হইল, ওই অবস্থায় সূর্য আত্ম সূর্যের দিকে ওঙ্কার রূপ দেখিতে দেখিতে নিচের দিকে পা দুটি সহ 3-4 বার উঠিয়া দাঁড়াইতে হইল এবং ওই অবস্থায় ব্যাঙের মতো শরীর সহ অর্থাৎ এই দেহটি সমেত 3-4 বার আপনা হইতেই লাফ দিয়া উঠিল। প্রাণায়াম করিতে করিতে বায়ু স্থির হইলে এই প্রকার হয়, ইহাই প্রেমের লক্ষণ। আজ জামিন সে চলতে অত্যন্ত পয়ের উঠে লাগা, আজ হাঁটিয়া চলিবার সময় জমি হইতে পা উঠিতে লাগিল। কি বুঝলে? বলছিলাম না একটু আগে পড়তে, তুমি অন্য কোথাও চলে যেতে পারো, জমির থেকে পা উঠে যাচ্ছে। তোমরা আরেকটা জায়গায় পেয়েছিলে, যোগীরাজের বাড়িতে অতিথি এসেছিল দুপুর বেলায়, আচানক তো মা বললেন বাজার তো নাই, তুমি একটু বাজার করে আনো, বলছে আমাকে থলেটা দাও। তো বাজারে থলে নিয়ে বাজারে বেরোবে, চটপট যেতে আসতে হবে দোকানে, এই এমন সময় এসছেন। দেখছি যোগীরাজ দেখছেন পা মাটির ওপরে উঠে উঠে যাচ্ছে ফার্স্ট মুভমেন্ট করাতে। এ আবার কখনো ফার্স্ট মুভমেন্ট করবে না, তো ফার্স্ট মুভমেন্ট করাতে মাটির ওপর যোগীরাজ সঙ্গে সঙ্গে সম্বরণ করলেন। কারণ যোগীর তখনই শেষ সার্থকতা যখন তিনি তাকে কেউ না চিনে কেউ না জানে। যদি জেনে গেল, চিনে গেল যোগীর সার্থকতা, কিন্তু হারাতে লাগলো। কারণ যোগী এক কথায় কি বলা হয়, গোপিনী বলা হচ্ছে যোগীকে। যোগী কখনো ধরা দেবেন না, তার জিহ্বা উঠলো কি না উঠলো, তিনি হাঁটলেন কিভাবে, তিনি কি করেন রাতে, কখনো যোগী কিন্তু এই কথা কারোর সঙ্গে আলোচনা করবে না। জানবে, যদি কেউ আলোচনা করলো জানবে উনি ঠকবাজ, একদম সোজাসুজি তার ধারে কাছে যাবে না, ঠকবাজ। যারা জিহ্বা উল্টে দেখায় এই দেখায় সেই দেখায়, যাবে না, কিচ্ছু পাবে না ওখান থেকে, তারা মার্কেটিং করছে, ঠকবাজ। জাস্ট বলে দিলাম, গুরু কি করে চিনবে, তার সাথে কিছুদিন মিশে চিনতে পারবে। আজ হাঁটিয়া চলিবার সময় জমি হইতে পা উঠতে লাগিল, আজ সূর্য দেখতে অত্য পয়ের জমিন সে উঠনে লাগা, আজ যখন আত্মসূর্য দেখিয়া দেখিতেছিলাম তখন পা জমি হইতে উঠিতে লাগিল। চলো আজ এই থাকো, কি বলো? জয় যোগীরাজ, প্রভু মালিক। তুমি জীবনটাকে যখন শেষ করবে না, তখন দেখবে তুমি কিছু করনি অ্যাকচুয়ালি। জীবনটাকে যখন শেষের দিকে আসবে, এখন ভাবছো তুমি হয়তো করছো, অ্যাকচুয়াল জেনে নিও তুমি কিছু করতে পারো না, জাস্ট তুমি আছো। রেকর্ডিংটা বন্ধ করে তারা কথা শুনবো।